ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু মাই চ্যানেল রিডিং রুম। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো আমাদের আজকের বিষয় কি হতে চলেছে। তো যে আলোচনাটা আমরা আজকে করব, আলোচনাটা শুরু করব, অতি তাড়াতাড়ি শুরু করব। এবং শুরু করার আগে তোমাদেরকে বলি, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো ভিউয়ার্স আছো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ডাব্লিউবি পুলিশে লেডি কনস্টেবল পদে লোক নিচ্ছে। ভ্যাকান্সি আছে মোট 1420টা, মাধ্যমিক পাস হলে তারা যোগ্য। আর এই বিষয়টা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব পরপর বিষয়গুলো। দেখো, তুমি আমার এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আমরা এজ, হাইট, ওয়েট, তারপরে আইসাইট, চোখে দৃষ্টি কতটা প্রয়োজন, তারপর স্যালারি, ভ্যাকান্সি, এক্সাম কোন কোন প্রসেসে হবে, এরকম পরপর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে জেনে নেব। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে লেডি কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে তার জন্য এজ ক্রাইটেরিয়া কিন্তু ডাব্লিউবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বেঁধে দিয়েছে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2023 অনুযায়ী। এসসিরা 5 বছর, এসসিএসটিরা 5 বছর, এবং যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত তারা 3 বছর ছাড় পাবেন। আমাদের পশ্চিমবঙ্গের বাইরের কোনো ক্যান্ডিডেট কিন্তু বয়সে কোনো ছাড় পাবেন না, তাদেরকে জেনারেল অ্যাজ এ জেনারেল হিসেবেই ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে দেখো, আমি যদি আসি হাইট, হাইট কতটা প্রয়োজন, দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা হাইট, হাইট রয়েছে 160 সেন্টিমিটার, 160, মানে কাদের জন্য, যারা জেনারেল কাস্টের তারা 160 সেন্টিমিটার হাইট প্রয়োজন, গোর্খা, তারপরে রয়েছে এসটি, রাজবংশী, এদের জন্য 152 সেন্টিমিটার প্রয়োজন। ওয়েট, ওয়েটটা 160 সেন্টিমিটার হাইটের জন্য একরকম, 152 সেন্টিমিটার হাইটের জন্য একরকম। তাহলে দেখো, আমরা এবার ওয়েটে আসি, ওয়েটটা কত প্রয়োজন, 160 সেন্টিমিটার এবং 152 সেন্টিমিটার। 160 সেন্টিমিটার কাদের, যাদের, যারা জেনারেল কাস্টের, এবং 152 কাদের, যারা গোর্খা, রাজবংশী এবং এসটি সম্প্রদায়ভুক্ত, তাদের জন্য 152 সেন্টিমিটার। এবার ওয়েটের কথা যদি বলি, 160 সেন্টিমিটার ওয়েটের জন্য 49 কেজি ওজন প্রয়োজন হাইটের জন্য, এবং 152 সেন্টিমিটার হাইটের জন্য 45 কিলো ওজনের প্রয়োজন। এরপরে আরেকটা কথা আছে যে আইসাইট, দেখো চশমা ছাড়া বা চশমা সহ 6x6 আইসাইটের প্রয়োজন। আর একটি বিশেষ প্রস্তাবনা এখান থেকে দেওয়া হয়েছে, বা একটা, যাদের হাঁটু ভাঙা, যাদের চ্যাটালো পায়ের পাতা, যাদের শিরাস্ফীতি বা ট্যারা চোখ, এরা কিন্তু কেউ এই পদের জন্য যোগ্য নয়। আমরা এবার আসি স্যালারি, স্যালারি কিন্তু যথেষ্ট পরিমাণে স্যালারি রয়েছে, 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে এখানে। ভ্যাকান্সি বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, মোট ভ্যাকান্সি রয়েছে 1420টি ভ্যাকান্সি রয়েছে। আর সেটা যখনই আমি সেটা জেনারেল কাস্টের মধ্যে যাব, 227টি রয়েছে, জেনারেল সিসি রয়েছে 227টি, জেনারেল কাস্টের মধ্যে যখন যাব তখন সেটা রয়েছে 433টি, জেনারেল সিসির মধ্যে রয়েছে 227টি, এবং যারা এসটি সম্প্রদায়ভুক্ত, এসসি সম্প্রদায়ভুক্ত, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ভ্যাকান্সি ভাগ করে দেওয়া রয়েছে। এক্সাম, আমরা যদি এবার এক্সাম দেখি, দেখো এক্সাম কিন্তু 4টে স্টেপে হবে। ফার্স্ট স্টেপ প্রিলিমিনারি, সেকেন্ড স্টেপ হচ্ছে ফিজিক্যাল টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট, থার্ড স্টেপ হচ্ছে মেইন এক্সাম, রিটেন এক্সাম, এবং ফোর্থ হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই 4টে টেস্টে কিন্তু পরীক্ষা হবে। যাদের ওই মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল টেস্ট যেটা হবে, 800 মিটার দৌড় হবে, কিন্তু 4 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড় করতে হবে। এক্সাম প্যাটার্নে কী কী রয়েছে দেখো, আমরা এক্সাম প্যাটার্ন দেখে নেব। এক্সাম প্যাটার্ন, টোটাল এক্সাম প্যাটার্ন কিন্তু 100 মার্কসের রয়েছে। এক্সাম প্যাটার্ন 100 মার্কসের যেটা প্রিলিমিনারি রয়েছে, সেটার জেনারেল অ্যাওয়ারনেস এবং নলেজ, এটা 40 নম্বরের থাকবে, ম্যাথ থাকবে 30 নম্বরে, এবং রিজনিং থাকবে 30 নম্বরের। নেগেটিভ মার্কিং আছে,
এক নম্বর চারটে কোশ্চেন যদি অ্যান্সার তুমি ভুল করো তাহলে এক নম্বর কাটবে। এরপরে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল এক্সাম আছে, সেটা পাশ করার পরে মেইন এক্সাম। মেইন এক্সাম কিন্তু এমসিকিউ টাইপে হবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং নলেজ হবে 25 মার্কসের, ইংলিশ আছে 10 মার্কসের, ম্যাথ আছে 25 মার্কসের, এবং রিজনিং অ্যান্ড